আগামী 25 মে ষষ্ঠ দফায় নির্বাচন ঘাটাল লোকসভা কেন্দ্রে। তার আগে প্রতিদিনই চলছে জোর কদমে প্রচার। একদিকে অভিনেতা দেব ব্যস্ত নিজের সাংসদ পদকে ধরে রাখতে, অন্যদিকে সাংসদ পদ দখলে লড়াইয়ে নেমে পড়েছেন বিজেপি প্রার্থী কিরণ চ্যাটার্জি। আগে প্রচারের ময়দানে একাধিক ইস্যুতে দেবের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিজেপি প্রার্থী কিরণ চ্যাটার্জি। এবার সেই কিরণকেই খোলাখুলি চ্যালেঞ্জ জানালেন দেব। ক্ষমতা থাকলে কেন্দ্রীয় সরকারের 10টি কাজের কথা উল্লেখ করুন, এক কথায় কিরণের দিকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী। গত 10 বছরে বিরোধী দল কেন্দ্র সরকারে আছে, আমার বিরোধী দলের যিনি প্রার্থী আছেন একটাই প্রশ্ন আমি বলছি, মঞ্চে যেখানে যাবেন কাল থেকে, উনি শুধু কেন্দ্র সরকারের গত 10 বছরে শুধু 10টা কাজ বলুন, এইটা কেন্দ্র সরকার করেছে, এই সরকার এই কাজটা অন্য কোনো সরকার তার আগে করেনি, ও যদি বলতে পারে আপনারা যা বলবেন আমি তাই বলব। 10টা এমন কাজ গরিব মানুষের জন্য যেন গরিব মানুষের উপকার হয়েছে, যদি বলতে পারে তাহলে এমনি ভোটে জিতে যাওয়া উচিত, কারণ নির্বাচনটা দেব কত বড় মানুষ কত বড় চোর বা দেব কি সেটার জন্য নির্বাচন নয়, এই দেশটাকে চোরের হাত থেকে বাঁচাতে হবে যে দেশটাকে বিক্রি করে দিয়েছে গত 10 বছর ধরে, এই নির্বাচনটা সেই নির্বাচন। তীব্র তাপপ্রবাহ, কিন্তু তাতে কি, গরমে দাবদাহকে একেবারে ক্লিন বোল্ড করে প্রচারের ময়দানে ছক্কা হাঁকালেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। বিজেপি প্রার্থীদের সমর্থনে বোলপুর ও বর্ধমানের একাধিক জায়গাতে মহাপ্রচার সেরেছেন মিঠুন চক্রবর্তী। তবে আজ তার এই বোলপুরের প্রচার ছিল নজর কাড়া। এর আগে একাধিক জায়গাতে তিনি করেছেন প্রচার, এবার দুর্নীতিতে ভরে যাওয়া শাসক দলের ঘাসফুলকে উপড়ে পদ্ম ফোটানোর বার্তাও দিয়েছেন মহাগুরু। আমি সবসময় বলি আমি রাজনীতি করি না, আমি মানুষ নীতি করি। ঠিক এভাবে নির্বাচনী প্রচারে মানুষের মন জয় করেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। বিজেপি প্রার্থীর সমর্থনে জোর প্রচার বোলপুরে মহাপ্রচারে সামিল মহাগুরু মিঠুন চক্রবর্তী। ওই আমাদের গড়া এই বাংলা, আজ কেন হয়ে গেল বাংলা, যদি প্রশ্ন করে নেতাজি বোলপুর লোকসভা কেন্দ্রের অভিরামপুরে প্রার্থী প্রিয়া সাহার সমর্থনে নির্বাচনী সভামঞ্চে একাধিক ইস্যুতে একেবারে রণংদেহী মেজাজে বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী। দুর্নীতি ইস্যুতে ফের একবার শাসক দলকে তুলোধরা করলেন মহাগুরু। যতদিন কারাপশন বেঁচে থাকবে ততদিন ওনার রাজত্ব থাকবে, উনি চাইলে তো একদিনে কারাপশন বন্ধ হয়ে যাবে, হবে না, কিন্তু উনি করবেন না, উনি জানেন যেদিন কারাপশন বন্ধ হয়ে যায় তাহলে আমি গেলাম। আমি চ্যালেঞ্জ করে বলছি যে তৃণমূলের 90% ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি দে আর করাপ্ট। পাশাপাশি ইভিএম নিয়ে শাসককে জবাবও দিয়েছেন মহাগুরু। ইভিএমটা এত ভালো মেশিন আর কোথাও পাওয়া যায় না, এই ইভিএমটা বিজেপি শাসিত রাজত্বে, আরে সব জায়গার মেশিন এটা, এটা কি এক জায়গার, সেখানেও তো ভোট পড়েছে, এগেনস্ট বিজেপিও তো ভোট পড়েছে, তাহলে সেগুলো কি। অন্যদিকে রোদ গরম উপেক্ষা করে দলের স্বার্থে তিনি যে কাজ করছেন তারও একবার স্পষ্ট করলেন মহাগুরু। সবাই কিছু পাওয়ার জন্যই পার্টি করে, তাহলে পার্টিটা দেখবে কে, সবাই কিছু পাওয়ার জন্যই এসছে, কিন্তু কিছু লোককে থাকতে হবে পার্টিটাকে দেখার জন্য, আমি তার মধ্যে একজন। এখনো তিনি চির সবুজ, তাই তো গরমকে তুড়ে দিয়ে মানুষ নীতি মেনেই পথে নেমেছেন বাংলার মহাগুরু। তনয়া ঘোষ ও সন্তোষ দাস, রিপাবলিক বাংলা। রাজনীতির উত্তাপের ছবি তো লাগাতার দেখাচ্ছি আমরা, তার সঙ্গে পাল্লা দিয়ে প্রকৃতির উত্তাপও কম নেই। তবে তীব্র দাবদাহের মধ্যে খানিকটা স্বস্তির বৃষ্টি, কালবৈশাখী ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টিতে ভিজেছে 2 মেদিনীপুর। অন্যদিকে তাপপ্রবাহে জেরবার 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা। তবে হাওয়া অফিসের আকাশবাণী, খুব শীঘ্রই দাবদাহ থেকে রেহাই পেতে চলেছে রাজ্যবাসী, জেলায় জেলায় নামবে বাড়ি ধারা। আগামীকাল বৃষ্টির পরিমাণ বৃদ্ধির সম্ভাবনার কথা শোনানো হচ্ছে, এর পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার জলপাইগুড়িতেও। চাঁদি ফাটা রোদ্দুরে হাড় মানছে ছাতাও, প্রতি মুহূর্তে শুকিয়ে কাঠ গলা, তাপমাত্রায় কলকাতাকে টেক্কা দিচ্ছে জেলা, চলছে তীব্র তাপপ্রবাহ, নাজেহাল রাজ্যবাসী।
তারই মাঝে স্বস্তির বৃষ্টি দুই মেদিনীপুরে। আজও সকালের দিকে পশ্চিম মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 47 ডিগ্রি সেলসিয়াস, তবে বিকেল হতেই চন্দ্রকোনায় শুরু হয় স্বস্তির বৃষ্টি। ক্ষণিকের জন্য হলেও গরম থেকে রেহাই পান জেলাবাসী। অন্যদিকে বিকেল 4টে নাগাদ পূর্ব মেদিনীপুরে এলো স্বস্তির বৃষ্টি, কোথাও ঘন কালো মেঘ, কোথাও দমকা হাওয়া। কালবৈশাখীর দাপটে ভেঙে পড়ে বহু গাছ, গাছ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটকদের গাড়ি, এলাকার দোকান। অল্পের জন্য রক্ষা পান দীঘায় ঘুরতে আসা পর্যটকরাও। দীর্ঘদিন থেকে গরমের জন্য আমরা হাঁসফাঁস প্রচণ্ড কষ্ট পেয়েছি। একটু বিকালে বৃষ্টি এবং ঝড় হওয়ার পরে তাপমাত্রা অনেকটা কমেছে, এখন কিরকম মনে হচ্ছে? স্বস্তিতে আছি। সূর্যের তাপ যেন আগুনের সমান, গা জ্বালা করছে মানুষের, দাবদাহের শিকার পশু পাখিরাও। নদিয়ায় প্রাণ ওষ্ঠাগত দশা। শুধু নদিয়ায় নয়, প্রখর রোদে গলদঘর্ম অবস্থা বাঁকুড়াবাসীরও। তাপে পড়ছে বাঁকুড়া, ঠান্ডা পানীয়তেই ভরসা রেখেছে সাধারণ মানুষ। এই মরশুমে এখনো পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গেছে বাঁকুড়া জেলাতে 45.1 ডিগ্রি সেলসিয়াস, এবং সাধারণ মানুষ থেকে শুরু করে বাঁকুড়াবাসী তারা কিন্তু একটা নাজেহাল পরিস্থিতির মধ্যে দিয়ে রয়েছে। বাঁকুড়ার সঙ্গে পাল্লা দিচ্ছে পুরুলিয়াও, তীব্র গরমে জলকষ্টে ভুগছে পুরুলিয়াবাসী। একেবারে তীব্র এই যে গরম, তাতে নাজেহাল পরিস্থিতি জেলাবাসী। নলবাহিত পানীয় জল যে সরবরাহ করতো পৌরসভা, তা কিন্তু একেবারে অনিয়মিত হয়ে গেছে, কারণ ভূগর্ভস্থ যে জল, সেই জল কিন্তু ইতিমধ্যেই নিচে নেমে গেছে। একদিকে এই জল সমস্যা, অন্যদিকে তীব্র দাবদাহ, তাতে নাজেহাল পরিস্থিতি জেলাবাসী। পুরুলিয়ার পাশাপাশি ঝাড়গ্রামেও তীব্র গরম, নাজেহাল জেলাবাসী। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। ঝাড়গ্রামেও তাপপ্রবাহের সতর্কতা, লাল সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যে ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 45 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বেলা বাড়ার সাথে সাথে রাস্তাঘাট একেবারে সুনসান হয়ে যাচ্ছে, জনমানবহীন হয়ে উঠছে রাস্তা। আসানসোলের চিত্রটাও একই রকম, 44 ডিগ্রিতে ফুটছে আসানসোল। তাপমাত্রার যে পারদ, তা কিন্তু চটচট করে ঊর্ধ্বমুখী দেখা যাচ্ছে একেবারেই। গত বেশ কয়েকদিন ধরেই এই আসানসোল শিল্পাঞ্চলের তাপমাত্রা গিয়ে ঠেকেছে 44 ডিগ্রিতে। এদিনও দেখা যাচ্ছে যে সকাল থেকেই খেলার মাঠ হোক বা রাস্তাঘাট বা দোকানের আড্ডা, সকাল থেকেই দেখা যাচ্ছে যে আস্তে আস্তে সেই সব জায়গাগুলো ফাঁকা। তবে হাওয়া অফিসের পূর্বাভাস, খুব শীঘ্রই দাবদাহ থেকে রেহাই পেতে চলেছে বাংলা। রাজ্যবাসীর গলদঘর্ম দশা কাটিয়ে জেলা জুড়ে নামবে স্বস্তির বৃষ্টি। রিপাবলিক বাংলা।